desperado. Together we live. বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই যে ভিডিওটা, এটা কিন্তু বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আমি দেখাবো মাত্র এক মিনিটে আপনি এ ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবেন। এটা এডিটিং করার জন্য আমাদের প্রথমত লাগবে ক্যাপকাট অ্যাপস, আর দ্বিতীয়ত লাগবে টুনমি অ্যাপস, ঠিক আছে। তো প্রথম ক্যাপকাট অ্যাপস অবশ্যই সবার কাছে অ্যাভেলেবেল আছে, তো আমরা প্রথমে টুনমি অ্যাপসটা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা দেখেন, প্রথমত আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন, টুনমি লিখে সার্চ দিলে যে অ্যাপসটি আসবে আপনি এটি প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমি লিখলাম TOONMI, দেখেন টুনমি লেখা এখানে চলে আসছে। তো টুনমিতে সার্চে দিয়ে দিবেন, আপনি সার্চে দিয়ে দেওয়ার পর এই যে অ্যাপসটা আসবে এটা আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তো আমার কাছে ওপেন চাইতেছে, আপনার কাছে ইনস্টল চাইবে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাইতেছি, আমি ওপেনে দিয়ে দিলাম। তো আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, লোডিং নিবে আপনার কাছে। তো বন্ধুরা দেখেন, এখানে লোডিং আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে কতটুকু স্পিডে চলবে। তো এটা এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসার পর এই যে উপরের যে তিনটা ডট আছে এখানে টাচ করে দিয়ে দিবেন। তারপরে এই যে তিন নম্বরের যে অপশনটা আছে এখানে আপনি একবার টাচ করে দিয়ে দেওয়ার পর আপনার ফটোগুলো এই জায়গাতে অ্যাড করবে। তো আপনার যে ফটো এখানে দেখেন চুজ ফটো লেখা আছে, তো আপনি চুজ ফটোতে দিয়ে দিবেন। তারপরে আপনার গ্যালারি চলে আসবে। তো বন্ধুরা গ্যালারিতে আসার পর যে ছবিটা দিয়ে আপনি এডিটিং করতে চান আপনার সেই ছবিটা আপনি এই জায়গাতে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম, তো আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে নেওয়ার পর একটু লোডিং নিবে, তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন এই যে তীর আইকনের মতন একটাতে আপনি একবার টাচ করে দিবেন, করে নিব। তো এখানে দেখেন লোডিং চলে আসছে। তো এখানে আপনি ফিমেল সেভ করতে হবে, যেহেতু আমরা মেয়ের ছবি দিয়ে এডিটিং করব, তাহলে এখানে আমরা ফিমেল দিয়ে দিব। তো আমি এখানে ফিমেল দিয়ে দিলাম, আপনিও ফিমেল দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন আমাদের এফেক্টটা অ্যাপ্লাই নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু আরও 19টা এফেক্ট আছে, তো আপনার যে এফেক্টটাই পছন্দ সেই এফেক্টটাই এ জায়গা থেকে আপনি ওই মোর যে অপশন আছে এখানে দিলে চলে আসবে। তো আমি এটাই ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এখন আমাদের মোবাইল ডিভাইসে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের এই অ্যাপসে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে পুনরায় ব্যাক দিয়ে দেব। তো বন্ধুরা এটা ব্যাক দিয়ে দেওয়ার পর আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি গুগলে নিয়ে আসবে, সেখানে লেখা থাকবে টেমপ্লেট লিঙ্ক। তো আপনি টেমপ্লেট লিঙ্কে একবার টাচ করে দিয়ে দিবেন। টেমপ্লেট লিঙ্কে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে, ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। তো আপনি ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে টাচ করে দিবেন। তো আমাদের এফেক্টটা লোডিং নিতেছে। তো বন্ধুরা দেখেন, তো বন্ধুরা এই এফেক্টে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন এই ইউজ টেমপ্লেট লেখা চলে আসছে। তো এর নিচে দেখেন ইউজ টেমপ্লেট, তো আপনি ইউজ টেমপ্লেটে একবার টাচ করে দিবেন। ইউজ টেমপ্লেটে টাচ করে দিয়ে দেওয়ার পর তো বন্ধুরা অবশ্যই আপনার ডাটা চালু রাখতে হবে। তো বন্ধুরা দেখেন ইউজ টেমপ্লেটে দিয়ে দেওয়ার পর তো বন্ধুরা দেখেন প্রথমত যে ফটোটা আমরা এডিটিং করছি সেই ছবিটা প্রথমত আমরা এই জায়গাতে অ্যাড করবো। তারপরে দ্বিতীয় নাম্বারে আমরা যে ছবিটা এডিটিং ছাড়া সেই ছবিটা এ জায়গাতে অ্যাড করব, ঠিক আছে বন্ধুরা। তো এই ছবিটাই আমরা এডিটিং করছি, তো আমি এই ছবিটাই এডিটিং ছাড়া এবং কি এডিটিং করা যেটা দুটোটাই এ জায়গাতে অ্যাড করে নিলাম। প্রথমে এডিটিং করাটা দিয়ে দিয়ে এটাকে আমরা প্রিভিউতে দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। তো এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তারপরে রেডি হয়ে যাওয়ার পর এক্সপোর্ট যে আইকন আছে এখানে আপনি একবার টাচ করে দিবেন। তো দেখেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে আপনি টাচ করে দিবেন। এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে টাচ করে দিলে আপনার ওয়াটারমার্ক ছাড়া মোবাইল ডিভাইসে ভিডিও সেভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমাদেরকে সরাসরি রিডাইরেক্ট করে টিকটকে নিয়ে যাবে। টিকটকে চলে আসার পর আপনি চাইলে ভিডিওটা আপনার যে ভিডিওটা আছে এখনই পোস্ট করতে পারবেন, আর যদি না চান পরে পোস্ট করবেন, তাহলে আপনি এটা ব্যাক দিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।